আজকে শোনাবো দার্জিলিং এর দ্বিতীয় পর্ব। এই যে রাস্তাটা ধরে যাচ্ছে, এটা আমাদের হোটেল থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটা পথে। এটা হচ্ছে ম্যাল চৌরাস্তা যাওয়ার রাস্তা। এইখানে চারিদিকে কিন্তু বিভিন্ন দোকান আছে, খাবার ফুড স্টল আছে, এবং আপনারা এখানে বড় বড় বেকারির দোকানও পাবেন। গ্লেনারিজ, ক্যাভেন্টার কিন্তু এইখানেই অবস্থিত, আমরা সেখানেও যাব। এই হলো গ্লেনারিজ। 1885 সালে এটি তৈরি হয়। এখানে কিন্তু খুব সুস্বাদু অনেক রকম বেকারি ফুড পাওয়া যায়। দার্জিলিংয়ে থাকাকালীন বিভিন্ন সুস্বাদু স্থানীয় খাবার চেখে দেখতে ভুলবেন না। এখানে কয়েকটি রেস্টুরেন্ট আছে যেখানে আপনি কিছু স্থানীয় খাবার ও তার পাশাপাশি অন্যান্য আকর্ষণীয় খাবার উপভোগ করতে পারবেন। গ্লেনারিসের কথাই আসি, এই রেস্তোরাঁ তার মহাদেশীয় খাদ্য, চীনা খাদ্য এবং তন্দুরি উপকরণ তৈরির জন্য বিখ্যাত। এটার নিয়ে কিছুদিন আগে পূজোর মধ্যেই একটি নিউজ প্রকাশিত হয়েছিল। 110 বছরের রেকর্ড, গ্লেনারিসের ছাদে বসে মিলবে না দার্জিলিং চায়ে চুমুক দেওয়ার মজা। দার্জিলিং চা বিক্রি বন্ধ করেছে গ্লেনারিস। চা বাগানের কর্মীদের বোনাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিংয়ের বিশিষ্ট ব্যবসায়ী গ্লেনারিস কর্ণধার অজয় এডওয়ার্ড। তার দাবি, দুদফায় নয়, পুজোর আগেই চা বাগানের কর্মীদের পুজোর সম্পূর্ণ বোনাস দিতে হবে। বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন অজয় এডওয়ার্ড। তার কথাই, দার্জিলিং চা হলো চা বাগানের কর্মীদের রক্ত। আমরা এখানে গিয়ে কিন্তু কফি খেয়েছিলাম, 135 টাকা কিন্তু কফির দাম নিয়েছিল। এখানে জিনিসপত্রের দাম কিন্তু একটু বেশি, কারণ পুরনো বেকারিস, সুস্বাদু খাবার, তাতেও কিন্তু সবাই এখানে বসে খাচ্ছে। জায়গা মেলা কিন্তু খুব ভার, আপনাকে খুঁজে নিতে হবে। আমাদের যে হোটেল আছে, হোটেল থেকে কিন্তু এটা দেখা যায়, হোটেলের জানলা দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। জানা গেছে দার্জিলিংয়ের চা বাগানের কর্মীদের 20% বোনাস দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার, কিন্তু সেটা একসঙ্গে 15% 5% দুদফায় বোনাস দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্গাপুজোর আগে 15% এবং দীপাবলির আগে 5% দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়ে দার্জিলিংয়ের বিশিষ্ট ব্যবসায়ী তার গ্লেনারিসের কর্ণধার অজয় এডওয়ার্ড। তো এখানে বসে আমরা খুব সুন্দরভাবে খেলাম, খুব সুন্দর টেস্টও আছে, তারা বিভিন্ন পদ্ধতিতে তৈরি করেন, এবং আমরা কিছু বিস্কুট, কেক কিন্তু এখান থেকে কিনেছিলাম। এইখানে কিন্তু আপনারা একবার আসবেন। এছাড়াও এখানে যে অন্যগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি একটু বলে নিই। ক্যাভেন্টার্সও কিন্তু খুব ভালো ঐতিহাসিক একটা রেস্টুরেন্ট, খোলা ছাদে বসে সকালের নাস্তা কিন্তু আপনারা করতে পারবেন। সেটা কিন্তু 6:20 মধ্যেই বন্ধ হয়ে যায় সন্ধে। এছাড়াও সোমেন্স কিচেন, পাক রেস্তোরাঁ, কুঙ্গা কিন্তু খুব জনপ্রিয়। কুঙ্গা দার্জিলিংয়ের একটি সম্পদও বলতে পারে। মাত্র 20 জনের সিটিং ক্যাপাসিটি নিয়ে যে সার্ভিস ওরা দেয় তা এক কথায় অনবদ্য। এটি একটি ছোট পারিবারিক রেস্তোরাঁ। মোমো, নুডলস, চিকেন, হানি টি এবং তাজা ফলের রস কুঙ্গা থেকে পাবেন। এছাড়াও আপনারা দার্জিলিংয়ের আশেপাশেই কিন্তু বিভিন্ন জায়গায় মোমো খেতে পারবেন। এখন যেটা এসেছি এটা হচ্ছে দা স্টুডিও। দা স্টুডিওর অবদান কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রে অনেক বেশি। গোটা দার্জিলিংয়ের ছবি, কাঞ্চনজঙ্ঘার ছবি তারাই কিন্তু জনসমক্ষে নিয়ে এসেছিল প্রথম। এটা হচ্ছে ম্যাল চৌরাস্তা, এখানে সবাই সন্ধ্যেবেলায় এসে বসে এবং এখানে চা, কফি ও খায়।
একটা গ্যালারির মতো আছে, সেখানে সবাই বসে থাকে। এর নিচ দিয়ে একটি মার্কেট আছে, মহাকাল মার্কেট, আমরাও সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখেছি, খুব সুন্দর লেগেছে বিকেলে বসতে। এবং আমাদের কিন্তু এখন সন্ধে নামার পালা। একটা কথা আমি এখানে বলতে চাই, দার্জিলিংয়ে কিন্তু কেনাকাটা করার কিন্তু একটা জায়গা আছে। দার্জিলিং শহরের লাডেনলা রোডের কোল ঘেঁষে রয়েছে অসংখ্য ছোট বড় মার্কেট। দৈনন্দিন জীবনের ব্যবহার্য প্রায় সব জিনিসই আপনি পেয়ে যাবেন আপনার ক্রয় ক্ষমতার মধ্যে। এবার আমরা হোটেলে ফিরে গিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন স্পটগুলো দেখতে। এটি একটি চার্চ, এখানের বিখ্যাত চার্চ, সেটা আমরা দেখলাম। এবং এটা সেন্ট্রাল অফিস। আমরা আজকে যাচ্ছি চিড়িয়াখানার পথে। চিড়িয়াখানাটা কিন্তু খুব সুন্দর। এখানে আমার মেয়ের বাঘের দর্শন হওয়ার চাই, তাই আমরা ছুটে গিয়েছি এই পথ ধরে। আমরা এখানে টিকিট কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঢুকতে পারি। দার্জিলিংয়ে একটা কথা আমি বলবো, আপনারা যদি এই সিজনে আসেন তাহলে কিন্তু বিশেষ একটা রৌদ্রোজ্জ্বল পরিবেশে আপনার ঠান্ডা লাগবে না। দার্জিলিংয়ে আপনারা কম ভাড়ায় কিন্তু গাড়ি অনেকে পাবেন, কিন্তু আমি বলবো একজন ট্যুর অপারেটরকে ঠিক করুন, তিনি যাতে সব কিছু তৈরি করে রাখে। কারণ আপনি ঘুরতে গিয়েছেন, আপনি বার্গেনিং করতে যাননি। দেখুন, এখানে বিভিন্ন পাহাড়ি প্রজাতির বিভিন্ন রকম পশু কিন্তু আছে, আমরা সেগুলো দেখেছি। দেখুন, চিতাবাঘ শুয়ে আছে। এগুলো বিভিন্ন, দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখানটায় আছে, এই ছবিও আমরা নিয়েছি। এবং এটা দেখে আপনার খুব ভালো লাগবে। এখানে একটা কথা বলি, দার্জিলিংয়ে কিন্তু আপনারা রেড পান্ডা দেখতে পাবেন, অনেক জুতেই কিন্তু সেটা নয়। এখানে খুব আনন্দের সাথে আমার মেয়ে এগুলো সব দেখেছে। খুব খাড়াই পথ আছে, যারা এখানে চলতে পারবেন না তারা এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দেখে আসুন। এছাড়াও অনেকটাই সময় লাগবে আপনার প্রত্যেকটা প্রাণীকে জুয়ে ঘুরে দেখতে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন এবং খুব আনন্দিত হবেন। এই যে স্কুলটা আপনারা দেখছেন, এই স্কুলটা কিন্তু দার্জিলিংয়ের খুব প্রাচীন স্কুল। আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কিন্তু এই স্কুল থেকেই পড়াশুনো করেছিলেন। এরপরে আমরা এসেছি তেনজিং নর্গের রক। এখানে আপনি রকের ক্লাইম্বিং করতে পারবেন, 50 টাকা করে লাগবে। যাদের ইচ্ছা আছে তারা কিন্তু এখানে এসে করবে। রাস্তা বেরোতেই আমরা কিন্তু যেখানে সেখানে ম্যাগি খেয়েছি, মেয়েও সেটা খুব খুশি মনেই খেয়েছে। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম 50 থেকে 60 টাকার মধ্যে, এমনকি 40 টাকাতেও ম্যাগি কিন্তু খাবেন, এটা ঠান্ডাতে কিন্তু খুব ভালো লাগবে। এবং মাঝে মাঝে মোমোও আছে, কিন্তু দেখে খাবেন, সব মোমো যে সুস্বাদু এটা বলা যায় না। ম্যাগি যেহেতু একই প্যাকেটে থাকে, সেহেতু এটা রান্না করে দেওয়া খুব ভালো এবং সুস্বাদুও হয়। আমরা চলে এসেছি টি বাগানে, এখানে আমরা কিছু ফটো শ্যুটিং করব বলে। এখান থেকে দূরবীনে অনেক দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিকিমের পাহাড়, নামচি বলে সিকিমের যে জায়গা আছে সেখানের কিন্তু শিপটা এখান থেকে দূরবীনে দেখা যায়। যারা ইচ্ছা করবেন তারা এখানে 50 টাকা দিয়ে দেখতে পারবেন। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমাদের লেন্স অতটা ভালো না বলে অতটা আমরা দেখতে পেলাম না, কিন্তু খুব সুন্দরভাবেই আপনারা এখান থেকে দেখতে পাবেন, আবহাওয়া যদি পরিষ্কার থাকে। এই দেখুন, আমরা 50 টাকার বিনিময়ে ড্রেস পরে বিভিন্ন ছবি শ্যুট করেছি। এটি আমার মেয়ে কোজাগরি, ও একটি ড্রেস পরে চা বাগানে যারা চা তোলে তাদের সাজে ও কিন্তু চা তুলতে যাচ্ছে। এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে আমরা এবার অন্য পয়েন্টের দিকে যাব। এখানে আপনারা
খুব সুন্দর একটা পরিবেশে অনেক শ্যুট করতে পারবেন। চা বাগানটাও বেশ মনোরম এবং এখানে প্রবেশ অধিকার আছে, বিভিন্ন বেড়া দিয়ে ঘিরে রেখেছে যাতে চা পাতাগুলোকে আপনারা নষ্ট করতে না পারেন। দূরে যেটা দেখা যাচ্ছে যে পাহাড়টা, ওটাই হচ্ছে সিকিম। খুব সুন্দর পরিবেশ, আমরা ছবির দ্বারা এতটা প্রকাশিত করতে পারলাম না, তবে আমি সবাইকে বলবো যারা যারা দার্জিলিং আসবেন এই জায়গাটায় অবশ্যই আসুন, ভালো লাগবে। কেননা আমরা যে গাড়িটা 7 দিনের জন্য নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গা এইভাবে ঘুরে ঘুরে দেখিয়েছে। এরপরে আমরা আবার গাড়িতে করে বেরিয়ে পড়লাম অন্য জায়গা দেখার জন্য। রাস্তায় মাঝে মাঝে জ্যাম্পে পড়তে হবে, পাহাড়ি রাস্তায় একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি চলে আসে বলে আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে, কিন্তু খুব ভালো লাগবে। দুপাশে বিভিন্ন দোকান এবং মানুষের আনাগোনা, সবাই কিন্তু এখানটায় মাথা ঠান্ডা রেখে জীবনযাপন করে, কেউ বিবাদে জড়িয়ে পড়ে না। গাড়ির যদি কোনো সময় একটা গাড়ির সামনে আরেকটা গাড়ি আসে, সবাই কিন্তু সেটাকে সাইড দেওয়ার জন্য নেমে পড়ে। পাহাড়ি শহর, রাস্তা কম, এইবার আমরা চলেছি অন্য গন্তব্যের দিকে। খুব সুন্দর আবহাওয়ার জন্য আমরা এটাকে উপভোগও করেছি এবং গাড়ি থেকেই বেশি ছবি আমরা ক্যামেরায় ফ্রেমবন্দি করেছি। আমাদের এই আনকাট ভিডিও আপনারা যে দেখছেন এর মধ্যে কোনো এডিটিং আমরা করিনি, যাতে দার্জিলিংকে প্রত্যক্ষভাবে দেখার সুযোগ আপনাদের হয়। আমরা যদি এডিটিং করে আপনার সামনে দিই তাহলে কিন্তু আপনার ভালো লাগবে। দেখুন পাশে স্টিম ইঞ্জিন, সে জল নিচ্ছে। এই স্টিম ইঞ্জিনগুলো কিন্তু দার্জিলিং থেকে আসে, অথবা এখানে এসেও আপনারা ঘুম স্টেশন থেকে বাতাসিয়া লুপ ঘুরে যেতে পারেন, সেক্ষেত্রে 1,500 টাকা ভাড়া নেবে, এটা খুবই ব্যয় সাপেক্ষ। আর যদি আপনারা সাধারণ যদি ডিজেল ইঞ্জিনে চাপেন তাহলে 1,000 টাকা নেবে। আমি বলবো যে আপনারা বাতাসিয়া লুপে এসে ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, ট্রেনের ভেতর থেকে অতটা সুন্দর আপনার লাগবে না। আপনাদের খুশি, এখানে আপনারা যেভাবে দেখতে চান সেইভাবেই দেখুন। পাহাড় ভ্রমণ কিন্তু ভাগ্যের ব্যাপার, এখানে চলা ফেরাই উঁচু খাড়াই সব জায়গায় যে আপনি যেতে পারবেন এমন নয়। নিজের শরীরকে ঠিক রেখে আঁকা বাঁকা পথে প্রত্যেকটা দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলুন, আমি বলছি ভালো লাগবে। এটি একটি পুরনো মনেষ্টি যেখানে আমরা চলে এসেছি, বেশিরভাগই বৌদ্ধ স্তূপ বলা যায়, খুব সুন্দর। এখানে আমরা প্রবেশ করব, এখানে একটি বৃহৎ আকারের বুদ্ধ মূর্তি আছে যেখানে আমরা কিছুটা সময় কিন্তু কাটালাম এবং খুব ভালো লাগবে। দার্জিলিংতে অনেক পুরনো মন্দির, বৌদ্ধ মঠ এবং চার্চ আছে যেগুলো দেখার মতো। ঘুম মনেষ্টি এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠে 15 ফুট উচ্চতা বিশিষ্ট একটি বুদ্ধ মূর্তি বর্তমান। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য জায়গাগুলোর মধ্যে আপনারা যেতে পারেন মহাকাল মন্দির, প্যাগোডা, ডালি মনেষ্টি, ভুটিয়া বস্তি মনেষ্টি, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ যেটা আমরা আগেই দেখালাম। এইবার আমি একটা কথা বলে দিই যে দার্জিলিং থেকে গাড়ি ভাড়া করে বেশ কিছু জায়গা কিন্তু আপনারা ঘুরতে পারবেন, যেগুলো আমরা পরের ভিডিওতে গিয়ে দেখাবো। এইখানে যেখানে চলে এসেছি এটা কিন্তু বাতাসিয়া লুপ, বাতাসিয়া লুপটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। টয় ট্রেনের জন্য তৈরি একটি সর্পিল
রেলপথ হলো বাতাসিয়া লুপ। এটি 1919 সালে চালু হয়েছিল। টয় ট্রেনের জয় রাইডে 10 মিনিটের জন্য ট্রেন এখানে থামে, যেটা আগেই বললাম 1500 টাকা নিয়ে। তবে ট্রেনে না চললেও এখানে আলাদাভাবে আসাই যায়। এখানে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্য, যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল, তাদের সম্মান জানিয়ে একটি স্মৃতিসৌধ রয়েছে। এই স্মৃতিসৌধর পেছনে কাঞ্চনজঙ্ঘার তুষারবৃত্ত গিরিসিংহ দেখা যায়। সে এক অপূর্ব দৃশ্য, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আই লাভ দার্জিলিংয়ের সামনেও আপনারা কিন্তু বিভিন্ন ছবি তুলতে পারবেন। দেখে নিন জায়গাটার অপরূপ সৌন্দর্য। দার্জিলিংয়ে ঘুরতে আসার আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে রোপওয়েতে চড়তে পারেন, কিন্তু রোপওয়ে মাঝে মাঝে প্রত্যেক দিন কিন্তু খোলা থাকে না। এখানে একবার দুর্ঘটনা ঘটেছিল বলে 19 তারিখে রোপওয়ে কিন্তু বন্ধ থাকে। রোপওয়ে থেকে দার্জিলিংয়ের অসাধারণ ভিউ পাওয়া যায়। 2003 সালে রোপওয়ে 4 জন পর্যটকের মৃত্যু হয়েছিল। আবার সব ঠিকঠাক করে 2012 থেকে এই পরিষেবা চালু ছিল। আমরা কিন্তু যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু রোপওয়ে বন্ধ ছিল। এছাড়াও দার্জিলিংয়ে যে জায়গাগুলো আপনারা যাবেন আপনাদের খুশি মতো, সেটা হচ্ছে রক গার্ডেন। দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রক গার্ডেন অবস্থিত। ঘুম স্টেশনের পূর্ব ডান দিকে মোড় নিয়ে রক গার্ডেন যাওয়া যায়। এখানে সুন্দর ফুলের বাগানের পাশাপাশি বিভিন্ন উচ্চতায় পাহাড়ের গা ঘেঁষে বসার স্থান তৈরি হয়েছে। সঙ্গে আছে সুন্দর ঝর্ণা। বর্তমানে বেশ কিছু দোকানপাটও রয়েছে। এছাড়াও গঙ্গা মাইয়া পার্ক এখানে আছে। রক গার্ডেন থেকে 3 কিলোমিটার নিচে গঙ্গা মায়া পার্ক অবস্থিত। জিএনএলএফের প্রতিবাদে পুলিশ গুলিতে নিহত ব্যক্তির নামে এই পার্কের নামকরণ। এখানে বোটিং ছাড়াও পর্যটকদের জন্য গোর্খা লোকনৃত্যের আয়োজন করা হয়েছে। দেখলেন কি সুন্দর, ট্রেনটা চলে গেল এখানে ঘুরে নিচে নাম। এখানে স্টিম ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন দুটো ট্রেনই এখানে আসে। খুব সুন্দর, অনেক বিদেশি পর্যটক এবং নানা ভারতীয়রা এই ট্রেনে উঠে আনন্দ লাভ করছেন। আমরাও তার সামনে ছবি তুলে নিলাম। আমরা এই ট্রেনে কিন্তু চাপিনি। এছাড়া আরেকটা বিষয় যেটা আমি বলবো, সেটা হচ্ছে দার্জিলিংয়ে যাবেন আর টয় ট্রেনে চাপবেন না, এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু আপনারা আসবেন না। কেননা নিউ জলপাইগুড়ি থেকে পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথে দার্জিলিং স্টেশন অবধি টয় ট্রেন চলে। তবে এতটা পথ সাধারণত টয় ট্রেনে আসে না লোকে, কারণ সময় অনেক বেশি নেবে। পর্যটকেরা টয় ট্রেনে জয় রাইড বুক করে এটি অনলাইনে সরাসরি বুক করতে পারেন, বা দার্জিলিংতে এসেও বুক করতে পারেন। করোনার কারণে 2020 সালে মার্চ মাস থেকে বন্ধ ছিল টয় ট্রেনের সার্ভিস। আবার 2020 ডিসেম্বরে 25 থেকে ফের চালু হয়েছে এই টয় ট্রেন। জয় রাইড দার্জিলিং স্টেশনের থেকে ঘুম স্টেশন হয়ে দার্জিলিং স্টেশনে আপনাকে নামিয়ে দেবে। এই রাস্তাটুকুই আপনার 1500 টাকা নেবে। ট্রেনে চেপে পাহাড়ি পথে ধীমে তালে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম, ঘোরার অভিজ্ঞতা সারা জীবন মনের মণিকোঠায় রেখে দেওয়া যায়। ঘুম কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ একটি স্টেশন, এবং এখানকার রেলগাড়িও হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। প্রতি বছর প্রায় 60,000 যাত্রী এই জয় রাইড উপভোগ করেন 1500 টাকার বিনিময়ে। এটা কিন্তু ভারতের ক্ষেত্রে একটি বড় নিদর্শন মাত্র। আমরা কিন্তু এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। এছাড়াও আপনারা হ্যাপি ভ্যালি টি এস্টেটেও যেতে পারবেন। এই দার্জিলিং শহরের প্রাচীনতম চা বাগান 440 একর জুড়ে 2008 সাল থেকে বাগানটি জনসাধারণের জন্য খুলে দেয়। এখান থেকে কিন্তু খুব ভিউ আপনারা দেখতে পাবেন, সেটাও কিন্তু আমরা ঘুরেছি। একটা কথা আমি বলে রাখবো,
দার্জিলিং ঘুরতে এলে কিন্তু প্ল্যানটা আগে থেকেই করুন। ভিডিও দেখে করলে আপনার প্রত্যেকটা জায়গা কিন্তু এড়িয়ে যাবে না। একটা পরামর্শ আমি দিচ্ছি, দার্জিলিং মোড়ে হোটেল অবধি গাড়ি ভাড়া স্টেশন থেকে নেওয়া গাড়ির তুলনায় কম, তবে দার্জিলিং মোড়ে বিকেল 4টে অবধি গাড়ি পাওয়া যায়, স্টেশন থেকে সবসময় গাড়ি পাওয়া যায়। টয় ট্রেন জয় রাইড অবশ্যই করবেন, তবে টয় ট্রেনে চেপে স্টেশন থেকে আসার দরকার নেই, প্রচুর সময় লাগবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। একটা সতর্কতা আমি বলছি, গাড়ি ভাড়া করার আগে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন স্থান তারা দেখাবে। ওদের তালিকায় বেশ কিছু পয়েন্ট ধরা থাকে, অনেক ক্ষেত্রেই কিন্তু কোনো দর্শনীয় স্থান বন্ধ থাকলে বাইরে থেকে দেখিয়ে সেটাকে তারা গুনতির মধ্যে ধরে, তার আগে থেকে কথা বলে নেওয়া ভালো। টাইগার হিলে শীতের জামা কাপড় বেশি করে পরবেন, এখানে প্রচুর ঠান্ডা থাকে। আমরা গিয়েছিলাম বর্ষাকালে, দার্জিলিংয়ে ধস নামে, তাই বর্ষায় না যাওয়াই ভালো। আরেকটা কথা তো আমি বারবার বলেছি, আপনারা দার্জিলিং আসার আগে আবহাওয়াটা কিন্তু দেখে নিন, যেটা আপনারা গুগলে গিয়ে ওয়েদার সার্চ করলেই পারবেন। এটা কিন্তু আমার সহধর্মিনী দেখে ঠিক করেছিলেন, যেহেতু আমরা তৎকাল টিকিটে এসেছি তাই আমরা আবহাওয়া সেটিং করে আসতে পেরেছিলাম। কি সুন্দর, দেখুন আমরা কিন্তু দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। চা বাগানে এসে একটা কথা মনে রাখবেন, পাতা কিন্তু ছিঁড়বেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা হতে পারে। এখানে কিন্তু বিভিন্ন শ্যুটিং হয়েছে, বরফি সিনেমার শ্যুটিং কিন্তু এখানে হয়েছে। সামনে যেটা দেখছি সেটা হচ্ছে কেভেন্টার, এই রেস্টুরেন্টের কথাটা আমরা বলছিলাম। এই সরু বাড়িটির মাথায় বসে আপনারা কিন্তু নাস্তা করতে পারবেন, সেটি কিন্তু খুব সকাল সকাল আসাই ভালো, খুব সুস্বাদু খাবার এখানে। আমরা এবার দার্জিলিং শহরে সব কিছু ঘুরে হোটেলের দিকে যাচ্ছি, কেননা আমাদের দুপুরের খাবার খেতে হবে। ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা সময় আমাদের হয়ে গেছে, এর পরদিন আমরা কিন্তু টাইগার হিলের উদ্দেশ্যে যাত্রা করব। তাই আজকের মতো আমরা এখানেই থাকব এবং সন্ধেবেলায় কিছু জায়গা ঘুরব, সেটা হচ্ছে অবশ্যই ম্যাল চৌরাস্তা, সেটাই একটিমাত্র জায়গা যেখানে কিন্তু সন্ধেবেলায় গেলে আপনার মন ভরে যাবে। পরবর্তী ভিডিওগুলো দেখুন, দেখতে ভালো লাগবে এবং অপেক্ষাও করে থাকুন। এটি আমাদের খাওয়ার টেবিল।